এবার আমরা প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষ নিয়ে আলোচনা করব। তো আমরা ইচ্ছা করে প্রাণী কোষ আর উদ্ভিদ কোষের ছবি আঁকিনি, কারণ এটা আমরা সিক্স থেকে সবাই জানি প্রাণী কোষ কী, কীভাবে আঁকতে হয়, উদ্ভিদ কোষ কীভাবে আঁকতে হয়। ইনফ্যাক্ট আমার 9-10 আমরা এগুলো এঁকেছি। তো আমি এটার গুরুত্ব পাচ্ছি না যে এটা কেন আবার আঁকবো আমরা। তো শুধু আমাদের জানতে হবে যে প্রাণী কোষ আর উদ্ভিদ কোষের মধ্যে কিছু ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, যেটা উদ্ভিদ কোষে অবশ্যই আছে কিন্তু প্রাণী কোষে নেই, আবার প্রাণী কোষে আছে কিন্তু উদ্ভিদ কোষে নেই। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটি, সেটা হলো উদ্ভিদ কোষে আমাদের সেল ওয়াল আছে, মানে কোষ প্রাচীর। এই জিনিসটা উদ্ভিদ কোষের একটি প্রধান বৈশিষ্ট্য যেটা প্রাণী কোষে আমরা পাবো না। তো আমাদের এই ক্লাসটি হবে উদ্ভিদ কোষের এই সেল ওয়াল নিয়ে। তো সেল ওয়াল নিয়ে আমরা শুরু করি। তো সেল ওয়াল নিয়ে আমরা যদি শুরু করলাম, সেল ওয়ালটা থাকে আসলে কোথায়? উদ্ভিদের কোষের মধ্য পর্দা, একটা কোষের মধ্য পর্দা এবং প্লাজমা মেমব্রেন, প্লাজমা মেমব্রেনের মাঝে থাকে আমাদের আমাদের সেল মেমব্রেন, সেল ওয়ালটা থাকে ওইখানে। তো সেল ওয়ালের ছবি যদি আমরা আঁকতে চাই, তো সেল ওয়ালের ছবিটা অনেকটা এরকম হয়। আমার হাতে আঁকা ছবি এত সুন্দর না, তো তাও আমি আঁকার চেষ্টা করছি। সেল ওয়ালের ছবিটা মোটামুটি ইনফ্যাক্ট এরকম হয় যে এই পর্দাটি হচ্ছে আমাদের মধ্য পর্দা। তো মধ্য পর্দার পাশে একটি প্রাচীর এইভাবে করে তৈরি হয়। সরি, এই পুরা হতে প্রথমে এই দিলাম এবং প্রাচীরটি এইভাবে তৈরি হয়, উভয় পাশে এইভাবে তৈরি হয়, যেটাকে আমরা সাধারণভাবে প্রাথমিক প্রাচীর বলে থাকি। তো প্রাথমিক প্রাচীর এভাবে তৈরি হলো, এবং প্রাথমিক প্রাচীরের পাশে ত্রিস্তর বিশিষ্ট এরকম একটা গৌণ প্রাচীর তৈরি হবে, গৌণ প্রাচীর এইভাবে তৈরি হবে। তো এরকম এরা আবার এইখানে এইভাবে করলে এই পর্যন্ত বিন্যস্ত হবে, প্রাথমিক প্রাচীরটা এইভাবে বিন্যস্ত হবে, পরে তিন স্তর বিশিষ্ট প্রাচীর এইভাবে এভাবে এইভাবে এই পাশেও হবে, আমরা সেটা আঁকলাম না। আর এইভাবে, তো আমরা যদি স্বাভাবিকভাবে কথাটা বলি, এইটার নাম এই যে পর্দা, এই যে দাগটা, এটাকে আমরা বলবো মধ্য পর্দা। এবং এর পাশে এই যে আমরা প্রাচীর দেখছি, এটাকে আমরা বলি প্রাথমিক প্রাচীর, প্রাথমিক প্রাচীর। এখন প্রাথমিক প্রাচীরের বাইরে এই যে তিন স্তর বিশিষ্ট যে ইয়াটা, সেটাকে আমরা বলবো গৌণ প্রাচীর, গৌণ প্রাচীর। এবং এবং এই যে দুইটি, এই যে একটি প্রাচীর এদিকে আরেকটি প্রাচীর, এই যে মাঝখানে যে জায়গাটি, অথবা এইখানে যদি আমরা দিই এভাবে তিন স্তর বিশিষ্ট, এই যে মাঝের জায়গাটি, এটাকে আমরা বলি পিট মেমব্রেন, পিট মেমব্রেন, পিট মেমব্রেন আমরা বলি। তো পিট মেমব্রেন বলি। আর এই যে প্রাচীরটা, যে একটি দুটি কোষের এই যে প্রাচীরগুলো উল্টে আছে একটা আরেকটার সাথে ভিন্নমুখী, উল্টানো অবস্থায়, একটি যদি এই পাশে মুখ থাকে আরেকটার এই পাশে মুখ, এদের আমরা বলি পিট পেয়ার। তো আমরা যদি এদের ভৌত গঠন নিয়ে আলোচনা করি, ভৌত গঠন আমরা আলোচনা করতে চাই ভৌত গঠন নিয়ে। তো এখানে আমরা কোষ প্রাচীরের তিনটি স্তর দেখব। তো আমরা যদি প্রথম স্তর বলি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা মধ্য পর্দা থাকবে, যেটা আমরা অলরেডি দেখে ফেলেছি। তো মধ্য পর্দাটা কি? মধ্য পর্দাটা আসলে তৈরি হয় মাইটোসিসের মিওসিসের টেলোফেজ ধাপে। এখন সাইটোপ্লাজম, আমাদের কোষের ভিতরে যেসব অঙ্গাণু থাকে সেসব অঙ্গাণুকে একসাথে আমরা বলি সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম থেকে
ফ্রেগমোপ্লাস্ট নামক, ফ্রেগমোপ্লাস্ট এবং গোলগি বডি, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। গোলগি বডি থেকে ভেসিকল, ভেসিকল এই দুইটি একত্রে মিলে তৈরি করবে আমাদের মধ্যপর্দা। এবং এই মধ্যপর্দাতে আমাদের একটি অ্যাসিড থাকবে, তার নাম হচ্ছে প্যাকটিক অ্যাসিড। প্যাকটিক অ্যাসিডটি থাকার ফলে আমাদের এই মধ্যপর্দাটা জেলিও আকৃতির হবে। তো আশা করি আমরা সবাই বুঝেছি মধ্যপর্দাটা কি। তো এরপরে আমাদের যেটা থাকবে এটা হচ্ছে প্রাথমিক প্রাচীর। এরপরের স্তরটি হচ্ছে আমাদের প্রাথমিক প্রাচীর, প্রাথমিক প্রাচীর। তো এখন প্রাথমিক প্রাচীর হচ্ছে মধ্যপর্দা থেকে সৃষ্ট। মধ্যপর্দাটি বিগলিত হয়ে, এইটা যদি মধ্যপর্দা হয়, এই যে বিগলিত হয়ে এই পাশে একটি, এই পাশে একটি প্রাথমিক প্রাচীর তৈরি করবে। তো এইভাবে প্রাথমিক প্রাচীরটি যে তৈরি হবে, এই প্রাথমিক প্রাচীরে থাকবে সেলুলোস, সেলুলোস, হেমিসেলুলোস, সেলুলোস এবং গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন। এবং এদের দৈর্ঘ্য সাধারণত 1-3 মাইক্রোমিটার হয়। এরপর আমাদের থাকবে সেকেন্ডারি প্রাচীর বা সেকেন্ডারি ওয়াল। সেকেন্ডারি প্রাচীর, আমরা 3 স্তর বিশিষ্ট সেকেন্ডারি প্রাচীর আমরা দেখেছি। এবং সেকেন্ডারি প্রাচীরটা হচ্ছে প্রাথমিক প্রাচীর থেকেই তৈরি হবে, প্রাথমিক প্রাচীর থেকেই তৈরি হবে সেকেন্ডারি ওয়াল। এটা প্রাথমিক প্রাচীর থেকেই তৈরি, কিন্তু এদের দৈর্ঘ্য সাধারণত 5-10 মাইক্রোমিটার হয়ে থাকে। এবং এখানে যেসব জিনিস থাকে তারা হলো গ্যালুলোস, সেলুলোস এবং লিগনিন, লিগনিন। এখন এখানে একটা জিনিস মনে রাখা আবশ্যক যে ভাজক টিস্যুতে সেকেন্ডারি প্রাচীর থাকে না। ভাজক টিস্যু কি, আমরা 9-10 পড়ে এসেছি, ভাজক টিস্যুতে সেকেন্ডারি প্রাচীর, সেকেন্ডারি ওয়াল থাকে না। এটা খুবই ইম্পর্টেন্ট একটা অবজেক্টিভ। এরপর আমরা আরেকটির কথা, 3টা প্রাচীর আমাদের পড়া হয়ে গেছে। এবং আমরা একটা কথা বলেছিলাম, ওটার নাম হচ্ছে পিট ফিল্ডস, যেটা নিয়ে আমরা কথা বলবো। পিট ফিল্ডস বা পিট মেমব্রেন আমরা বলেছিলাম এখানে। পিট ফিল্ডসটা কি সেটা নিয়ে যদি আমরা কথা বলি, প্রাচীর, এটা হচ্ছে প্রাচীরের সবচেয়ে পাতলা অংশ, প্রাচীরের সবচেয়ে পাতলা অংশটি হলো পিট ফিল্ডস। এই দুই কোষের এই যে পিট পেয়ার, এরা দুইটা উল্টানো থাকে। এই যে দুইটা কোষের পিট পেয়ার, যে আমরা বলেছিলাম যে এরকম কোষ এরকম থাকে, এরকম 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 এরকম, এই যে 3টা কোষের পিট মেমব্রেন, এই যে এদের দিক কি উল্টানো, তো এরা উল্টানো অবস্থায় থাকবে। এবং মাঝে কি থাকবে, মধ্যপর্দা, এদের মাঝে কি থাকবে, মধ্যপর্দা থাকবে। পিট ফিল্ডসের মাঝে কি থাকবে, পিট পেয়ার দ্বয়ের, পেয়ার দ্বয়ের মাঝে, মাঝে থাকবে মধ্যপর্দা। এখানে প্রাথমিক প্রাচীর থাকে না, এই পিট ফিল্ডসে প্রাথমিক প্রাচীর কখনোই থাকে না। কিন্তু এইখানে সেকেন্ডারি প্রাচীর থাকতে পারে, আবার নাও থাকতে পারে। তো এটা হলো আমাদের ভৌত গঠন। এখন চলো আমরা চলে যাই এর রাসায়নিক গঠনটা কি, খুব ইম্পর্টেন্ট।
রাসায়নিক গঠন। তো রাসায়নিক গঠনটা কি? এখানে মধ্যপর্দায় যেসব থাকে, মধ্যপর্দায় থাকে চারটা জিনিস, যাদের আমরা বলতেছি প্রথমটা হচ্ছে প্যাকটিক অ্যাসিড, যেটা আমরা আগেই দেখেছি। প্যাকটিক অ্যাসিডের বিভিন্ন লবণ, তাকে আছে ম্যাগনেসিয়াম, প্যাকটেট, তৃতীয় হচ্ছে ক্যালসিয়াম প্যাকটেট। এই দুইটাকে আমরা একসাথে বলি প্যাকটিন, এই দুইটাকে আমরা একসাথে বলি প্যাকটিন। আর আরেকটা থাকে লাস্ট মধ্যপর্দায় যেটা থাকে, ওইটার নাম হচ্ছে প্রোটোপ্যাকটিন, প্রোটোপ্যাকটিন। এখন কোষ প্রাচীরে থাকবে সেলুলোজ, সেলুলোজ, হেমিসেলুলোজ, হেমিসেলুলোজ, প্যাকটিন, গ্লাইকোপ্রোটিন, প্যাকটিন আর গ্লাইকোপ্রোটিন। এই চারটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এরা থাকবে 40% প্রথমটা, এরপর 20%, 30% এবং শেষেরটা 10%। তো কোষ প্রাচীরের সবচেয়ে বেশি আছে, আমরা দেখছি যে কোষ প্রাচীরে সবচেয়ে বেশি আছে সেলুলোজ, তাই এটা হলো সেলুলোজই হলো প্রধান উপাদান। কোষ প্রাচীরের প্রধান উপাদান হলো সেলুলোজ। তো এখন আমরা কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন যদি ব্যাখ্যা করি, কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন যদি আমরা ব্যাখ্যা করি, কোষ প্রাচীরে থাকবে, আমরা প্রধান উপাদান বললাম, থাকবে সেলুলোজ। এই সেলুলোজটা কি করবে? 6 কার্বন বিশিষ্ট সেলুলোজ তৈরি করবে, 6 কার্বন বিশিষ্ট বিটা ডি গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজ। এই বিটা ডি গ্লুকোজ থেকে 1000 থেকে 2000 সেলুলোজ চেইন থেকে 2000 সেলুলোজ চেইন মিলে যেটি তৈরি করবে, থেকে তৈরি হবে, এরা এদের বিক্রিয়া থেকে তোমার তৈরি হবে সেলুলোজ। এইখান থেকে সেলুলোজ, সেলুলোজ চেইন না, সেলুলোজ অণু থেকে তৈরি হবে আমাদের সেলুলোজ চেইন, এবং সেলুলোজ চেইন থেকে এই 100 সেলুলোজ চেইন যদি 100টা সেলুলোজ চেইন মিলে তৈরি করবে মাইসেলি, এটাকে আমরা বলি ক্রিস্টাইল মাইসেলি, আমরা বলি মাইসেলি। এবং এই মাইসেলি 20টি মাইসেলি তৈরি করবে মাইক্রোফাইব্রিল, মাইক্রোফাইব্রিল। এই মাইক্রোফাইব্রিল 25টি মাইক্রোফাইব্রিল মিলে তৈরি হবে ম্যাক্রোফাইব্রিল, এবং এই যে 25টি মাইক্রোফাইব্রিল থেকে আমরা অবশেষে যেটা পাই সেটা হচ্ছে ফাইবার বা তন্তু। তো সবার প্রথমে আসবে সেলুলোজ, সেলুলোজ থেকে আমরা বলবো 6 কার্বন বিশিষ্ট বিটা ডি গ্লুকোজ, এই যে 6 কার্বন বিশিষ্ট বিটা ডি গ্লুকোজ থেকে এই যে 1000 থেকে 2000 সেলুলোজ অণু মিলে তৈরি করবে সেলুলোজ চেইন, এই সেলুলোজ চেইন 100টা সেলুলোজ চেইন মিলে তৈরি করবে মাইসেলি, মাইসেলি 20টি মাইসেলি মিলে তৈরি করবে মাইক্রোফাইব্রিল, 25টি মাইক্রোফাইব্রিল থেকে তৈরি হবে ম্যাক্রোফাইব্রিল, এবং অবশেষে আলটিমেট গোল আমরা ফাইবার পাবো। তো এই মাইসেলি হচ্ছে কোষের, কোষ প্রাচীরের সূক্ষ্মতম গঠন। মাইসেলি, মাইসেলি কোষ প্রাচীরের, প্রাচীরের সূক্ষ্মতম গঠন। তো এখন কোষের কাজ, কোষ প্রাচীরের কাজ কী কী? কোষ প্রাচীরের কাজ দেখে বোঝাই যাচ্ছে, যেহেতু এটি কোষের, উদ্ভিদ কোষের একদম বাইরে সাপোর্ট দিচ্ছে, তার মানে তাকে দৃঢ়তা দিবে,
তাকে বিভিন্ন প্রতিকূল পরিবেশ থেকে রক্ষা করবে, এবং এইখানে যে তার পরিবহন, বিভিন্ন খাদ্য বলো, পানি বলো, যেসব পরিবহনে সাহায্য করবে, ইত্যাদি ইত্যাদি কাজ তার মধ্যে রয়েছে।